কুম আসসালাম আলহামদুল্লাহ আমাদের এক বোন জানতে চেয়েছেন যে শ্বশুর কথা মানা ফরস কিনা আলহামদুলিল্লাহ ও প্রথম কথা হচ্ছে অভিভাবক তো অভিভাবক হিসাবে তারা যদি ভালো কোনো কথা বলেন তো অবশ্যই সেটি উচিত মেনে নেওয়া যেহেতু আমি একজন নারী হিসাবে শ্বশুর শাশুড়ির সেই সন্তানের সহধর্মী তাদের কারণেই আজকে আমি আমার স্বামীকে পেলাম তো সেই বিবেচনায় তাদের একটা সম্মানের জায়গা রয়েছে তাদের একটা শ্রদ্ধার জায়গা রয়েছে তারা যখন ভালো কোনো কিছু বলে তো অবশ্যই আমাকে যদি ইসলামী শরিয়াতে সেটি হারাম নয় এমন যদি কোনো কিছু হয় তাহলে সেটি আমার করা উচিত আর যদি মন্দ প্রকৃতির যদি নির্দেশনা হয় ইসলামী শরীর অনুমোদন করে না এমন যদি কোনো কিছু হয় তাহলে সে শ্বশুর শাশুড়ি কেন নিজের বাবা মাও যদি বলে তো তখনও সেটাকে আমি মানতে পারি না শ্বশুর শাশুড়ির কথাগুলোকে সম্মান দেখানো মূলত নিজের স্বামীকেই সম্মান দেখানো তো এ বিষয়গুলো আমাদের একটু খেয়াল করা উচিত শ্বশুর শাশুড়িকে প্রতিপক্ষ না দেখে বরং সহযোগী হিসাবে দেখা উচিত স্বামীর সন্তুষ্টি অসন্তুষ্টি আমরা কিন্তু মূল্যায়ন করি তো সেটি যে শ্বশুর শাশুড়ির সন্তুষ্টি অসন্তুষ্টির উপরে যে অনেক সময় ডিপেন্ডেড তো সেটা কিন্তু আমরা সেভাবে কিন্তু মূল্যায়ন করি না দুর্ভাগ্য সমাজের অনেক শ্বশুর শাশুড়ি আবার দেখা যায় যে এনসাফ করেন না পুত্রবধুর উপরে অনেকটা জুলমি করে বসেন নিজের মেয়েটাকে তার পরের বাড়িতে যেভাবে দেখেন তার বধূকে যদি ঠিক সেভাবে দেখতেন তাহলে এই সমাজে হাজারো সমস্যা কেটে যেত কিন্তু নিজের মেয়ের ব্যাপারে যেমনটি তিনি দেখেন বা ভাবেন অন্যের মেয়ের ব্যাপারে ঠিক সেরকম কিন্তু দেখেন না এবং ভাবেনও না এটি হচ্ছে আমার সমাজে আমাদের সমাজে বৈষম্য দ্বিমুখী নীতি এই শ্বশুর শাশুড়িরাই দুরকম দেখতেছেন নিজের মেয়েটাকে একরকম চাচ্ছেন নিজের মেয়েটা তার পরের বাড়িতে এভাবে এভাবে থাকুক এভাবে এভাবে চলুক এভাবে এভাবে হোক তার সাথে আচার আচরণ তার শ্বশুর শাশুড়ি এরকম অথচ নিজেই দেখা যায় যে অন্যের একটা মেয়ে যিনি তার বাড়িতে তার পুত্রবধূ হিসেবে আছেন তার সাথে এই যে নীতিনৈতিকতা বা যেটি তিনি তার মেয়ের ক্ষেত্রে আশা করেন তার সে আশা করতে পারেন না এটি হচ্ছে আসলে আমাদের সমাজের সমস্যা এই সমস্যা যদি না থাকতো তাহলে সব জায়গাতেই দেখা যেত যে নিজের মেয়ে যেমন শান্তিতে রয়েছে ঠিক অন্যের মেয়েটাও আমার কাছে শান্তিতে থাকতে পারত। তো এই দ্বিমুখী নীতির কারণেই সমাজে কিছু ঝামেলা এভাবে রয়েই গেছে আল্লা সুহান তালা আমাদেরকে এ ধরনের পরিস্থিতির থেকে হেফাজত করেন দূরে রাখেন আল্লাহ আলম সব